তাহলে কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বলে না, আমি কি বলেছি, যে ধর্মই হোক না কেন, যে বর্ণই হোক না কেন, যে ব্যানার, এই কৃষকদের পক্ষে কোনো ব্যানার দেখবেন না, শুধু দুটো ব্যানার ছিল, একটা তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে কৃষকদের এই আন্দোলনটাকে সাপোর্ট করে কৃষক ভাইদের সাথ দিয়ে কৃষকের আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলা দরকার, ঠিক না বেঠি? শুভেন্দু অধিকারী না, আপনি দেখতে থাকুন দিদিমণি, বা দিদিমণি কবে যাবে সেটা দেখতে থাকুন। আমাদের দেশের যারা প্রকৃত হিরো তাদের সাথে এই আন্দোলনে আসার জন্য কিছু ডিস্টার্ব হয়েছে, তো পাল্টা আক্রমণের কথা বলা হয়নি, আইনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেখি মেহনত করে আমাদের মুখে খাবার তোলার মাধ্যম হয়। আজ গোটা 22 দিন ধরে দিল্লি ভারতবর্ষের রাজধানীতে তারা আজকে এই কঠিন ঠান্ডাতে, আমার আপনার রাজ্য থেকেও দিল্লিতে অনেক গুণ ঠান্ডা বেশি, যারা থাকে খোঁজ নেবেন, এই রকম একটা ঠান্ডার জায়গায় আজ আমার কৃষক বন্ধুরা, কৃষক সাথীরা, কৃষক ভাইয়েরা তাদের আন্দোলন, তাদের দাবি, যে বিলটা করা হয়েছে ওই বিলটাকে প্রত্যাখ্যান করতে হবে, ওই বিলটাকে বাতিল দিতে হবে। আমি জানতে চাই আমাদের প্রত্যেকের মানবতার দায়িত্ব, আমরা কৃষক না হতে পারি, আমাদের কারো দাদা কৃষক, কারো নানা কৃষক, কারো চাচা কৃষক, কারো মামা কৃষক, কারো কাকা কৃষক, কেউ না কেউ আমাদের পরিবারে কৃষক জড়িয়ে আছে। আজকের এই বিলটা কৃষক বন্ধুরা যে আন্দোলন করছে বাতিল করতে হবে, কেন আন্দোলন করছে, এই বিলটাতে কৃষকদের জন্য ক্ষতিগ্রস্ত আছে, এমনি তো স্বাধীনতার পর থেকে আত্মহত্যা করে মারা যাচ্ছে, কিন্তু এই বিলটা যদি লাগু হয়ে যায় তাহলে কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারা মেহনত করবে, তারা তাদের ফলের দাম দিতে পারবে না, তারা জমিনে রক্ত ঝরাবে, তারা তাদের ফলের দাম দিতে পারবে না, তারা এমন করে ভোরবেলা উঠে জমিনে গিয়ে মেহনত করবে, তারা তাদের ফলের দাম দিতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা মানবতা প্রেমী মানুষের, কে কোন দল করেন, কে কোন পার্টি করেন, কে কোন কাস্টের, আমার মনে হয় পিসিএম হোক, সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, সবাই কিন্তু কৃষকের কাছে ঋণী। আজ আমাদের সবার উচিত এই কৃষকদের এই আন্দোলনটাকে সাপোর্ট করে কৃষক ভাইদের সাথ দিয়ে কৃষকের আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলা দরকার, ঠিক না বেঠি? আজকে আপনাদের এই কোতলপুর গ্রাম পঞ্চায়েতে আজকে আপনারা প্রমাণ করে দিলেন যে আমরা কৃষকদের সাথে আছি। হয়তো আপনাদের 2 ঘন্টা সময় গেছে, কিন্তু আপনারা ঋণ মুক্ত হচ্ছেন, আপনাদের সবার উপরে কৃষকের ঋণ আছে, আজকে সেই সুযোগটা পেচ্ছেন ঋণটাকে মুক্ত করা। কিন্তু আজকে কোতলপুর পঞ্চায়েতে করে ক্ষান্ত হলে হবে না, এই আন্দোলন আমাদেরকে আগামী দিন 15 জন হয় কলিকাতার রাজপথে টেনে নিয়ে যেতে হবে, সেই আন্দোলনেও আপনারা কৃষকদের সাথে দিবার জন্য কলিকাতার রাজপথে যেতে রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন? এটা আপনাদের এহসান হবে, ইনসানিয়াত হবে, ইনসাফ হবে। আপনাদের মনে রাখবেন, এই দেশটাকে বাঁচিয়ে রেখেছে কৃষক, কৃষকদের ভূমিকা দেশে সবথেকে বেশি, এদেশে সবথেকে আর্থিক উন্নত, আর্থিক সহযোগিতা কৃষকরা দেশকে দেয়, এদেশের সেনাবাহিনী কৃষকদের সন্তান, এদেশের প্রশাসন বেশিরভাগ কৃষকের সন্তান।
আজকে সেই কৃষকদের উপরে অত্যাচার হচ্ছে। মনে রাখবেন, কারো উপরে অত্যাচার হচ্ছে বলে আমি চুপ থাকতে পারি না। আমি সেই ডিপার্টমেন্টের না হলো আমার দরদ যদি মানবতা থাকে তার সাথ দিও, এটা আমার দায়িত্ব। শুধু ভাইপো না, এখানে অনেকে আছে একজন 15 লক্ষ বস্তা আলু স্টোরেজ করে রেখেছিল, সেজন্য দামটা যতদিন না তারা পাচ্ছিল তাদের মনের মধ্যে তারা আটকে রেখেছিল, তাদের ছেড়ে দিয়েছে। আর কে নয়া কৃষি বিল যেটা আসতে চলেছে সেটা সেম হবে, যে 1955 সালে একটা অ্যাক্ট ছিল আইনের মাধ্যমে, বলা ছিল যে স্টোরেজ করার জন্য একটা নির্দিষ্ট লিমিটেশন থাকবে, এর ঊর্ধ্বে করতে পারবে না। কিন্তু যে 2020 সালে যে বিলটা নিয়ে এসেছে আইনটা, সেটা কিন্তু ওটা লিমিটেশন ব্রেক আছে, কোনো আনলিমিটেড কোনো লিমিটেশন নেই, যার ফলে যারা পুঁজিপতি তারা তাদের টাকা দিয়ে মার্কেট থেকে দাম অনেক টাকায় মাল তুলে তারা স্টোরেজ করবে, এবং আমাদের সাধারণ মানুষ যারা আছে মার্কেটে ক্রাইসিস তৈরি করে তারা যাওয়ার মালটা ছাড়বে, সেটা দামে ছাড়বে। তাই জন্য আব্বাস সিদ্দিকি বারবার বলেন যে আমরা সম্প্রীতির কথা বলি, শান্তির কথা বলি, অথচ আজকে আপনি মঞ্চে থেকে একেবারে হুমকি দিয়েছেন যে আপনার সংগঠনের ছেলেদের উপর আক্রমণ হলে পাল্টা আক্রমণ। কি এই হুমকি কথা থেকে? শুধু আমার সংগঠনের ছেলেদের বলে না, আজকে মিটিংটা হয়েছে কৃষকদের স্বার্থে, ভাতের স্বার্থে, আমাদের দেশের যারা প্রকৃত হিরো তাদের স্বার্থে। এই আন্দোলনে আসার জন্য কিছু ডিস্টার্ব হয়েছে, তো পাল্টা আক্রমণের কথা বলা হয়নি। আইনি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দেখে নেব কী করতে, কারণ এতদিন পর এতদিন বিগত দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়েছি কিন্তু একটু ধীর গতিতে গিয়েছি। একদম কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেটা মানা করছি, রাজ্য সরকারের বিরুদ্ধে যেটা মানা আছে। কেন্দ্র সরকার আমাদের কৃষকদেরকে বিলটা আমরা সবাই জানে, রাজ্য সরকারের ব্যাপারটা বলি, রাজ্য সরকার কেন্দ্র থেকে একটা প্রকল্প আছে যার দ্বারা সারা ভারতবর্ষে কম বেশি 12 থেকে 14 কোটি কৃষক ভাইরা উপকৃত হবে, একটা ভাতা পায়, মাসিক বার্ষিক 6,000 টাকা একটা সাম্মানিক ভাতা পায়, যেটা আমাদের পশ্চিমবাংলায় 1 কোটি কৃষক ওই স্কিমের আওতায় পড়ে। কিন্তু দিদিমণি পরিকল্পিতভাবে সেই ভাতাটাকে আটকে রেখেছে, তাহলে 1 কোটি কৃষকের ভাতাটা 2 বছরে 6,000 করে 12,000 টাকা, 1 কোটি কৃষকের টাকা আটকে রেখেছে পরিকল্পিতভাবে, তাহলে দিদিমণি কৃষকদের স্বার্থে কোথায়, কৃষকদের পক্ষে কোথায়? কি দিদিমণি টাকা কৃষক আন্দোলনে যাবে কেন কৃষকরা? তাহলে কি আপনি কংগ্রেস কংগ্রেস সিপিএম বলে না, আমি কি বলেছি, যে ধর্মই হোক না কেন, যে বর্ণই হোক না কেন, যে ব্যানার, এই কৃষকদের পক্ষে কোনো ব্যানার দেখবেন না, শুধু দুটো ব্যানার ছিল, একটা তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে বিজেপি, এই দুটো ব্যানার ছাড়া যা করো ব্যানারে যাবে, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে কৃষকদের পক্ষে আন্দোলন করে যেতে পারে। শুধু শুভেন দেব অধিকারী না, আপনি দেখতে থাকুন দিদিমণি বা দিদিমণি কবে যাবে সেটা দেখতে থাকুন। বুঝলেন, আজকে ভাঙড়ে কৃষক বিলের বিরুদ্ধে আপনাদের যে মিছিল, প্রচুর লোক এসেছেন, কত লোক হয়েছে বলে আপনার আশা করেন? দেখেন ভাই, এর আগে আমাকে অনেক কোশ্চেন করেছে, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, আমি এই সম্বন্ধে কত লোক কোথায় ধরে এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, সুতরাং আমি বলতে পারছি। তবে আমি এটা জোর গলায় বলতে পারবো, যতটুকুই লোক বেরিয়েছে, যদি 5টা লোকে বেরোয় ভাঙড় বিধানসভা থেকে বেরিয়েছে, আর যদি 5,000ও লোক বেরোয় সেটাও কিন্তু ভাঙড় বিধানসভা থেকে বেরিয়েছে, আর 5 লাখও যদি আজকের দিনে লোক বেরোয় সেটাও কিন্তু ভাঙড় বিধানসভা থেকে, যদিও 2,60,000 মতো কম বেশি ভাঙড় বিধানসভায় লোক বসবাস করে, কিন্তু যেটাই বেরিয়েছে সেটা কিন্তু ভাঙড় থেকে বেরিয়েছে। দেখুন আজকের দিনে নয় তো, আজ থেকে তো 2-3 মাস আগে থেকে আমাদের রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে। তবে এটা তো যদি এটা আপনার রাজনৈতিক মনে করেন তো রাজনীতি ভাবে নেবেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, যখন দল ঘোষণা হবে রাজনীতির ব্যানারে আসবো, দেখবেন এর দুর্বল লোক না পাবো তখন। আপনার ভাই বলেছিলেন যে ডিসেম্বরে দল ঘোষণা হবে, এখন ডিসেম্বর 31 মার্চ যাবে, 31 মার্চ যাচ্ছে, পাইলট কার নিয়ে ঘুরতে হচ্ছে, মানে গণতন্ত্র বলে কিছু নেই, আইন ব্যবস্থা বলে কিছু নেই, যাতে আইন ব্যবস্থা ঠিক হয়, ঠিক থাকে, মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায়, মানুষ তার ভোটটাকে সঠিক জায়গায় দিতে পারে, মানুষ ভালো খারাপের বিচার করার ক্ষমতা যেমন আছে বই প্রকাশ করতে পারে, এই দিকটা এক কথা, আপনি আইন শৃঙ্খলাটার ব্যবস্থাটা আরও ভালো করে দেখার চেষ্টা করুন। একটা মিটিং থেকে বলেছেন যে